वेलकम टू माय चैनल बंगो टॉपिक के सबाई के स्वागत आमी सुमित शुरू करछि आजकेर वीडियो तो आज जे खबरटा दिते चलेछि सेटा होच्छे नुसरत जहानेर एकटा नतून आइटम सॉन्ग आसछे एवं जेटा डायरेक्ट करेछेन बाबा जादव एटा होच्छे एकटा यूट्यूब चैनल टीएम रेकॉर्ड्स बोले तो सेई चैनल थेके एर आगे बीबी चक्रवर्ती सिंगल एसेछिलो তারপরে সানি লিওনিকে নিয়ে দুষ্টু পোলাপান বলে একটা গান এসেছিল যেটা খুবই ভাইরাল হয়েছে এবং স্বাভাবিক ব্যাপার সানি লিওন বাংলায় আইটেম সং এবং যে ধরনের গানের লিরিক্স বা কমার্শিয়াল ফুল প্যাকে বা যার তার যে সেট সজ্জা হয়েছিল না সেগুলো অবশ্যই ভাইরাল হওয়ার মতো 1.7 মিলিয়ন ভিউজ সম্ভবত দেখলাম আজকের আমি কিন্তু বিষয়টা হচ্ছে যে এটার মধ্যে কিন্তু বাঙালি আনাটা কিন্তু নেই বাঙালি আনা কমে যাচ্ছে এগুলো ভাইরাল হচ্ছে ঠিকই এই ধরনের লিরিক্স মানুষ কেন নিচ্ছে আমি জানি না পছন্দ করছে কিন্তু এইগুলোই বেশি ভাইরাল হচ্ছে আজকে তো সেরকমই আর একটা গান আসতে চলেছে যেটা নুসরাত জাহান এবার আইটেম সঙ্গে নাচবে গানের নাম নাচ ময়ূরী নাচ এবং এই ধরনের গানগুলো শুনলে বা এর যে পিকচারাইজেশন যেটা সেটা দেখলে কিন্তু মনে হয় না যে আমরা কোনো বাংলা গান দেখছি বা শুনছি তো সম্পূর্ণ বলিউডি ধাঁচে তৈরি করা বা সাউথের যে ধরনের প্যাটার্ন হয় তো সেই টোটাল সেই প্যাকেজগুলোকে নিয়ে এসে একটা বাংলা গানকে তৈরি করা হচ্ছে তার মধ্যে আমি কোনো ক্রিয়েটিভিটি এটাকে মনে করি না যদিও এই গানগুলো ভাইরাল বেশি হচ্ছে মানুষ ইয়ং জেনারেশান এগুলোকেই খাচ্ছে বেশি নিচ্ছে বেশি তাই এগুলো চলছে এত কিন্তু এর মধ্যে কিন্তু আলাদা করে যদি দেখতে হয় তো বাঙালিয়ানাটা কিন্তু এর মধ্যে নেই এগুলো অ্যাকচুয়ালি বলিউডি সং না বাংলা সং সেটা বোঝাও দুষ্কর হয়ে ওঠে তো সত্যি আমাদের বাংলার কালচার কি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে না পুরোপুরি হারাচ্ছে না আমি সেটা বলবো না কারণ অবশ্যই অজস্র ভালো ভালো বাংলা গানও কিন্তু আমাদের এই সময়ে দাঁড়িয়ে বর্তমান 2021-22 এই সময়ে দাঁড়িয়েও কিন্তু ভালো ভালো অনেক গান আসছে যার নমুনা পাওয়া যায় অনুপম রায়ের মিউজিক লগ্নজিতার গান ইবন চক্রবর্তী বা সৃজিৎ মুখার্জির ছবিতে তো এগুলো কিন্তু আসতেই থাকে ঠিক আছে এর আগেও আমরা দেখেছিলাম অনেক ভালো ভালো গান আমরা পেয়েছিলাম এ তুমি কেমন তুমির মতো গান সেই জাতিস্বরের গান বা চতুষ্কোণের গানগুলো যদি বলো বা ওরা হৃদয়ের রং বোঝে না সেই লগ্নজিতার গাওয়া গান বা 91-এর রিসেন্ট একটা ভালো গান বেরিয়েছে শুনলাম বেহায়া বলে এবং মন গোপনে বলে যে গানটা বা ড্রাকুলা সাইডের যে গানগুলো এই গানগুলো কিন্তু এর মধ্যে যে লিরিক্স রয়েছে বা যে প্রেজেন্টেশনের যে মিউজিক সব কিছু নিয়ে ওভারঅল সেই বাঙালিয়ানাটাও যেমন বজায় আছে এবং তার মধ্যে কিন্তু একটা অসংখ্য ক্রিয়েটিভিটিও এই গানের মধ্যে ধরা পড়ে তো এই ভালো গানগুলো আমরা তো পাচ্ছি এখনকার সময় দাঁড়িয়ে এগুলো তো পুরনো গান নয় এগুলো নতুন গান কিন্তু তার পাশাপাশি কিছু কিছু গান আসছে যেগুলো মানে সেই কালচারের সাথে মিক্স করা যায় না হয়তো এন্টারটেনমেন্টের জন্য এই গানগুলোকে বানানো হচ্ছে এক্সট্রা ভিউজ গ্যাদার করার জন্য ঠিকই কিন্তু এই গানগুলোর মধ্যে আলাদা না আছে কোনো ক্রিয়েটিভিটি না আছে সেই বাংলার কালচারটা তো এটা নিয়েই আমার প্রশ্ন তবে ক্রিয়েটিভিটি নেই বললে ভুল হবে সব কিছুর মধ্যেই একটা ক্রিয়েটিভিটি লাগে এর মধ্যে যে ক্রিয়েটিভিটি সেগুলো আমি বলবো যে সম্পূর্ণটাই বলিউড বা তামিলের বা তেলেগুর সেই অনুকরণে তৈরি করা ব্যাপারগুলো হচ্ছে অনুকরণ করতে গেলেও একটা ক্রিয়েটিভিটি দরকার হয় তো সেই মাস মশাল্লা যে ব্যাপারগুলো মিক্সিং করে একটা প্যাকেজ দেওয়া হলো পাবলিক সেটাকে নিচ্ছে ঠিক কথা কিন্তু সেই ব্যাপারটা কিন্তু এই সব গানের মধ্যে কারণ আমাদের যে বাঙালি যে কালচার সেটা কিন্তু এই ধরনের বলিউডি নাচ বলো বা সেই তামিল তেলেগুর মতো সেই গানের মিউজিক সেগুলো কিন্তু আমরা ডিমান্ড করি না বা ডিজার্ভ করি না আমাদের কাছে কিন্তু এখনও তাই সেই কারণেই ভালো ভালো অনেক যে গানগুলো বেরোচ্ছে সেই গানগুলো কিন্তু এখনও প্রচুর হিট হয় এবং যে ধরনের সিনেমাগুলোর থেকে এই গানগুলো আসে আফসোস একটাই যে এগুলো বেশি প্রচার পায় না এগুলি ইউটিউবে মানুষ কিন্তু শোনা দর্শক আছে তারা প্রচুর শুনে তাই গানের ভিউয়ার বা গানের লাইক কমেন্ট দেখলে সেটা বোঝা যাবে কিন্তু সেই গানগুলো কেন জানি না সঙ্গীত বাংলা খুললে এখন সারাদিন সেই
পুরোনো এক গান চালিয়ে যায়, কিন্তু এই যে নতুন নতুন এত ভালো ভালো গান বেরোচ্ছে, যেমন ডাকুলা স্যারের গান বা একান্নবর্তীর গান বা এই যে ব্রহ্মাজানের গোপন কম্মটি বা জাতিস্বর, চতুষ্কোণ, অজস্র, মানে আমার এই মুহূর্তে সব মনে পড়ছে না, তো এরকম প্রচুর ভালো ভালো গান আছে ঘরে বাইরে এই ধরনের যে সিনেমাগুলোতে যে গানগুলো ইউজ হয়, তো সেই গানগুলো কিন্তু মানুষ নিচ্ছে, অনেক ভালো ভালো গান, কিন্তু সেই গানগুলোকে কিন্তু প্রমোট কম করা হয়, সেইগুলোকে টিভিতে সেইভাবে টেলিকাস্ট করা হয় না, কেন আমি জানি না, সেইভাবে চ্যানেল খুললে শোনা যায় না, একই গান রিপিটেডলি চালানো হচ্ছে, কিন্তু এই ধরনের এত প্রচুর প্রচুর ভালো ভালো গান আছে। রিসেন্ট এই যে দেবের সিনেমার সাজবাতির ভালো গান আছে, হ্যাঁ, বা টনিক বলো, গোলন্দাজ বলো, এগুলো তো আছে, ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে সেই গানগুলো কিন্তু মানে সেইভাবে ইউটিউব ছাড়া আমরা শুনতে পাই না বা দেখতে পাই না, তো এটা একটা আমাদের কাছে মানে খুবই একটা খারাপ ব্যাপার যে এই গানগুলো আমরা পছন্দ করা সত্ত্বেও আমরা সেইভাবে শুনতে পারছি না, মানুষ জানতে পারছে না, তাই জন্য তো কোথাও একটা সেটা সীমিত থেকে যাচ্ছে। তো তার মধ্যে আজকের এই গানগুলো, যেগুলো নাচ ময়ূরী নাচের মতো গানগুলো বেরোচ্ছে এবং সেইগুলো কিন্তু রাজত্ব করছে, কারণ তার যে সেট সজ্জা পুরো বলিউডি ছোঁয়া রয়েছে, তার মধ্যে সেই কস্টিউম মেকআপ পুরো বলিউডি ধাঁচের, তো এটাই হচ্ছে ব্যাপার। এবং সবথেকে বড় কথা যে এর ডিরেক্টরকে দেখতে হবে, বাবা যাদব, যে অবাঙালি একজন কেউ যদি কাউকে দিয়ে যদি ডিরেক্ট করানো হয় তাহলে অবশ্যই এটাই আমরা পাবো, এটাই তার থেকে এর থেকে বেশি এক্সপেকটেশন করাটা আমাদের কাছে ভুল, কারণ বাঙালি অনেক পরিচালক নতুন আসছে যাদের থেকে আমরা ভালো ভালো কাজ পাচ্ছি, কিন্তু এই ধরনের যদি যারা মানে অবাঙালি পরিচালকদের দিয়ে যদি কাজ করা হয়, বাবা যাদব যেহেতু অ্যাকচুয়ালি কোরিওগ্রাফারতে সে ডান্সটার উপরই ফোকাস করবে, এটাই স্বাভাবিক ব্যাপার, এবং তাকে দিয়ে যখন পরিচালনা করানো হচ্ছে তো এর থেকে বেশি কিছু আমরা বেটার কিছু এক্সপেক্ট করবো না, এটাই স্বাভাবিক ব্যাপার। তো যাই হোক, তার টিজারটা দেখলাম, টিজারটাই মানে অনেক অনেক ভিউয়ার্স হয়ে গেছে, অবাঙালি পরিচালকদের দিয়ে এরকম কাজ করানো হচ্ছে, তাতে কাজের মান কতটা বাড়ছে সেটা আমি জানি না, বলতে পারবো না, কিন্তু কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে এটা যেন বলিউডি ছোঁয়াটাই আমরা বেশি পাচ্ছি, বাঙালি আলাটা আস্তে আস্তে ধীরে ধীরে কমে যাচ্ছে, বাঙালির থেকে অবাঙালি ছোঁয়াটাই আমরা এটার মধ্যে পাচ্ছি। তো যাই হোক, এটাই বলেছিল, তোমাদের কী মতামত সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, থ্যাংক ইউ।